আসসালামু আলাইকুম খেলা প্রেমী বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা অনেকেই জানি এবং আপনারা জানেন বিকেএসপি ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়ে গেছে। 26 তারিখ থেকেই শুরু হবে বিকেএসপি এর ভর্তি পরীক্ষার ট্রায়াল। এবং বন্ধুরা, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন এবং ইতিমধ্যে আপনারা অনেকেই আবেদন করছেন এবং অনেকেই আবেদন করতে যাচ্ছেন। যারা আবেদন করতে যাচ্ছেন তাদেরকেই বলছি, বিকেএসপি সম্পর্কে সব কিছুই জেনে তারপর আবেদন করুন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতেই আলোচনা করব বিকেএসপি ভর্তির বয়স সম্পর্কে এবং বিকেএসপিতে ভর্তির উচ্চতা সম্পর্কে। এবং বন্ধুরা, আরও আলোচনা করব কোন খেলায় কত বয়স লাগে এবং কত উচ্চতা লাগে। সব ধরনের তথ্য আজকের এই ভিডিওটিতেই জানতে পারবেন। এবং বন্ধুরা, ভিডিওটির শেষে একটি বোনাস টিপস হচ্ছে কীভাবে বিকেএসপিতে চান্স পাওয়া যায় সেই সম্পর্কে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা অনেকেই জানি না যে কত বছর পর্যন্ত এবং কোন ক্লাস পর্যন্ত ভর্তি শিথিলযোগ্য। বিকেএসপিতে মূলত 14 বছর পর্যন্ত এবং সপ্তম শ্রেণী পর্যন্ত ভর্তি শিথিলযোগ্য। তবে আর্চারি এবং অ্যাথলেটিক্স বাস্কেটবলের ক্ষেত্রে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিথিলযোগ্য। এবং মেধা সম্পন্ন খেলোয়াড়দের জন্য রয়েছে বয়স শ্রেণী এবং উচ্চতা শিথিলযোগ্য। তো চলুন বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক কোন ক্লাসে এবং কত উচ্চতা শিথিলযোগ্য রয়েছে। আর্চারি, বয়স 12 থেকে 13 বছর। উচ্চতা ছেলেদের ক্ষেত্রে 5 ফিট এবং মেয়েদের ক্ষেত্রে 4 ফিট 10 ইঞ্চি। শ্রেণী, ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণী। অ্যাথলেটিক্স, বয়স 13 বছর। উচ্চতা ছেলেদের 5 ফিট 1 ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে 4 ফিট 10 ইঞ্চি। শ্রেণী, সপ্তম। বাস্কেটবল, বয়স 13 থেকে 15 বছর। উচ্চতা 5 ফিট 10 ইঞ্চি। শ্রেণী, সপ্তম শ্রেণী। বক্সিং, বয়স 10 থেকে 12 বছর। উচ্চতা 4 ফিট 8 ইঞ্চি। শ্রেণী, চতুর্থ। হকি, বয়স 13 বছর। উচ্চতা 5 ফিট 1 ইঞ্চি। শ্রেণী, সপ্তম। জিমন্যাস্টিক্স, বয়স 10 থেকে 12 বছর। উচ্চতা ছেলেদের ক্ষেত্রে 4 ফিট 8 ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে 4 ফিট 7 ইঞ্চি। শ্রেণী, চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণী। জুডো, বয়স 13 বছর। উচ্চতা ছেলেদের ক্ষেত্রে 5 ফিট এবং মেয়েদের ক্ষেত্রে 4 ফিট 9 ইঞ্চি। শ্রেণী, সপ্তম। শুটিং, বয়স 13 বছর। উচ্চতা ছেলেদের 5 ফিট 1 ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে 4 ফিট 10 ইঞ্চি শিথিলযোগ্য। সাঁতার, বয়স 10 থেকে 12 বছর। উচ্চতা ছেলেদের ক্ষেত্রে 4 ফিট 8 ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে 4 ফিট 7 ইঞ্চি। শ্রেণী, চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণী। টেবিল টেনিস, বয়স 13 বছর। উচ্চতা 5 ফিট। শ্রেণী, সপ্তম। কারাতে, বয়স 13 বছর। উচ্চতা 5 ফিট। শ্রেণী, সপ্তম। তায়কোয়ান্দো, বয়স 13 বছর। উচ্চতা 5 ফিট। শ্রেণী, সপ্তম। উশু, বয়স 13 বছর। উচ্চতা 5 ফিট। শ্রেণী, সপ্তম। ভলিবল, বয়স 13 বছর। উচ্চতা 5 ফিট। শ্রেণী, সপ্তম। ফুটবল, বয়স 13 বছর। উচ্চতা 5 ফিট 1 ইঞ্চি। শ্রেণী, সপ্তম। সর্বশেষ হচ্ছে ক্রিকেট, বয়স 13 বছর। উচ্চতা ছেলেদের ক্ষেত্রে 5 ফিট 1 ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে 4 ফিট 10 ইঞ্চি। শ্রেণী, সপ্তম শ্রেণী। তো বন্ধুরা, এখন আলোচনা করব কীভাবে বিকেএসপিতে চান্স পাওয়া যায়। তো বন্ধুরা, বিকেএসপিতে চান্স পেতে হলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে এবং মনে একটা আস্থা থাকতে হবে যে আমি বিকেএসপিতে চান্স পাবই। আর বন্ধুরা, যখন বিকেএসপিতে ট্রায়াল দিতে যাবেন তখন সব বিভাগেই প্রায় 2 থেকে 3 দিন ট্রায়াল হবে।
তাই আপনাকে যেটি করতে হবে সেটা হলো প্রথম দিন ট্রায়াল না দিয়ে তার পরের দিন ট্রায়াল দেবেন। কারণ হলো বন্ধুরা, প্রথম দিন আপনি বিকেএসপিতে ঘুরে দেখবেন কী কী লাগে এবং কী কী করতে হয়, কেমন করে ট্রায়াল দিতে হয়। তাই আমার চ্যানেলের ভিডিওগুলি যারা দেখেন তাদের একটাই অনুরোধ করব, আপনি দ্বিতীয় দিন ট্রায়াল দেবেন, আপনার অনেক অভিজ্ঞতাও হবে। আর বন্ধুরা, যখন ট্রায়াল দিতে যাবেন তখন সামনের দিকে থাকবেন সব সময়। আর বন্ধুরা, সামনের লাইনের দিকেই দাঁড়ানোর চেষ্টা করবেন সব সময়, তাহলেই বিকেএসপিতে আপনি চান্স পাবেন। আর বন্ধুরা, বিকেএসপিতে চান্স পাওয়ার একটাই মূল লক্ষ্যই হলো কঠোর পরিশ্রম। তাই বন্ধুরা, এখন ঘরে বসে না থেকে কঠোর পরিশ্রম করুন, তাহলেই বিকেএসপিতে চান্স পাওয়া কিন্তু সম্ভব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে এবং বিকেএসপির যে কোনো তথ্য জানতে চাইলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটি অল প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।